আল্লাহ বলে মুসা রে দোয়া কবুল করব, রহমতের বৃষ্টি দেব, আগে ওই 40 বছরের গুনাহগারকে বের কইরা দাও, তারপরে দোয়া করো। মুসা কালিমুল্লাহ আল্লাহর ডেকে বলে আল্লাহ এই 70,000 মানুষের কর্ণ কোহরে এই বাণী আমি কেমন করে পৌঁছাব। আল্লাহ ডেকে বলে মুসা রে এলান করার দায়িত্ব তোমার, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। রে গোপালগঞ্জের বাবারা মুসা কালিমুল্লাহ এলান করে দেই, জানিয়ে দেই কে আসো গো এই 70,000 মানুষের মধ্যে 40 বছর জড়িয়া আল্লাহর সাথে নাফরমানি কর, আল্লাহর সাথে গাদ্দারি কর, আল্লাহর সাথে দুশ্মনী কর, তুমি বের হয়ে যাও। তুমি যদি না বের হও আল্লাহ রহমতের বৃষ্টি দিবে না, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না। রে গোপালগঞ্জের বাবারা মুসা কালিমুল্লাহ এই এলানটা করতে দেরি হয়, আমার আপনার আল্লাহ আমার আপনার মাওলা 70,000 মানুষের কর্ণ কহরে এই বাণী পৌঁছাইতে দেরি করে না। এক এক করে 70,000 মানুষের কর্ণ কহরে এই বাণী যখন পৌঁছে গেল, ওই যে 40 বছরের গুনাহগার, 40 বছরের নাফরমান, 40 বছরের পাপিষ্ট, তার কর্ণ কহরেও পৌঁছা গেল। সে বুঝে ফেলেছে আল্লাহ আমারে ইশারা করেছে, আমারে টার্গেট পেয়েছে, আমি যদি না বের হই আল্লাহ রহমতের বৃষ্টি দিবে না। ওই 40 বছরের গুনার গাটা, ওই 40 বছরের না কুরবানটা, উম্মতের মুতাসসিম বলে হাঁটি হাঁটি পা পা করে 70,000 মানুষ থেকে যখন বের হওয়ার চেষ্টা করতেছে, সামনে বাড়তেছে, আর মনে মনে চিন্তা করতেছে আমি যদি এখান থেকে বের হয়ে যাই 70,000 মানুষ আমাকে দেখে ফেলবে। না না এখান থেকে বের হওয়া যাবে না, যে আল্লাহ আমার 40 বছরের গুনাহটা ঢাইকা রাখছে, যে আল্লাহ আমার 40 বছরের নাফরমানিটা ঢাইকা রাখছে, ওপেন করে নাই, সে আল্লাহর কাছে একবার বলে দেখি না। কুটালি পাড়ার বাবারা ভাইয়েরা বেশি তো কেমন বেশি, এই ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাবেক মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে একখানা হাদিস উল্লেখ করেন। একই হাদিসখানা মাওলানা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইর সুযোগ্য সন্তান হাফেজ আব্দুল আউয়াল রহমতুল্লাহ আলাই ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে এই হাদিসখানায় উল্লেখ করেন। একই হাদিসখানা মাওলানা জাকারিয়া সাহারানপুরি রহমতুল্লাহ আলাই ফাজাইলে জিকির নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি দীনি কোন মজবায় বসে, দীনি কোন আলোচনায় বসে আমি মালিক, আমি মাওলা, আমি আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে কোন বান্দা বান্দির জবান থেকে শুধুমাত্র একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা বের হয়, আমি মাওলা, আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা যে 8টা জান্নাত বানাইছি, একবার আলহামদুলিল্লাহ বললে ওয়ালা বান্দা বান্দির জন্য ওই 8টা জান্নাতের 6টা দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিই। আরেকবার বলেন না, আমার আগে হযরত বলেছেন আমাদের সব থেকে প্রিয় কে, আল্লাহ। আল্লাহ যে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন, একবার চিন্তা করে দেখেন, গোলাম যদি তার জবান দিয়ে একবার আলহামদুলিল্লাহ বলে ফেলে, মালিক যদি তার 8টা জান্নাতের 6টা দরজা সেই গোলামের জন্য খুলে দেয়, ও গোপালগঞ্জের বাবারা ভাইয়েরা বলেন তো দেখি, আমাকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসে তিনি কে, আল্লাহ। তিনি কে, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহ থেকে আর কেউ বেশি ভালোবাসতে পারে না।
এই তো আমরা দেখেছি বাংলাদেশে যখন করোনা হয়েছিল সেই করোনার সময় কেউ কারো পাশে যাইতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ। আজকে এরকম একটা কোরআনের মজবা, যদি দুনিয়াবি অন্য কোনো মজবা থাকতো মানুষকে চলে যেত। এ জুড়ে বলেন, জুড়ে বলেন, যেত। আখিরাতের চিন্তা আমার আপনার দেমাগের মধ্যে নাই, আখিরাতের ফিকির আমার আপনার মধ্যে নাই। এই জন্য বাবারা ভাইয়েরা, গোপালগঞ্জ আমি বহুবার এসেছি, গোপালগঞ্জ আমার প্রিয় একটি এলাকা, প্রিয় একটি জেলা। গোপালগঞ্জের বাবারা ভাইয়েরা, আমি আলোচনায় ঢোকার আগে গোপালগঞ্জের বাবাদের পক্ষ থেকে একটা তাকবীরের আওয়াজ চাই। দেখি তো গোপালগঞ্জের মুসলমানের তাকবীরের ভলিউমটা কেমন। নারে তাকবীর, আরেকবার নারে তাকবীর, আল্লাহ। গোপালগঞ্জের বাবারা ভাই, একটা কথা মাথায় রাখতে হবে, এটা তো মুসলমানের দেশ। এদেশের সাবেক প্রধানমন্ত্রীও ছিলেন মুসলমান, বিরোধী দলীয় নেত্রীও ছিলেন মুসলমান, এমপি মন্ত্রীও ছিলেন মুসলমান, কৃষক শ্রমিকরা ছিল মুসলমান। এটা মুসলমানের দেশ, মুসলমানের দেশে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে, কোরআন হাদিসের কথা হবে, কাউকে ভয় করার সুযোগ। এই জন্য নবীর জন্মে যে মাসে হয়েছিল সেই মাস। আর এই বাংলার জমিনে দেখা যায় মাঝে মাঝে নবীর বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জাসদ বুঝি না, আসদ বুঝি না, তরমনায় বুঝি না, সারসিনা বুঝি না, তাবলীগ বুঝি না, ঐক্যবদ্ধ হবে। নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিচার করতে হবে, তাদের বিচার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আগে হযরত বলেছেন, নবীর মহাব্বত যদি আমার আপনার দিলে না থাকে, নবীর ভালোবাসা যদি আমার আপনার দিলে না থাকে, তাহলে জান্নাত পাওয়া যাবে যাবে? আজকে আমি আপনাদেরকে একটু ওইদিকে নিয়ে যাব যে নবীর শান, নবীর মান আর নবীর মর্যাদা কত। আল্লাহ পাক নবীকে কেমন শান দিয়েছেন, নবীকে কেমন মান দিয়েছেন, আর আমার আপনার নবীর মর্যাদাটা কত। আলোচনায় ঢুকার আগে একটু তাকবীর লাগান, হাতটা টান টান করে তুলেন তো দেখি সবাই, একটু তুলেন। নারায়ে তাকবীর আল কোরআনের আলো, কোরআন সুন্না যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, শুধু গুস যেখানে, বনডামু যেখানে, গাজাকুড়ি যেখানে, মুসলমান ভাইরা রে আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ তিলটা নরম করে দিবেন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাগি দিয়ে বলে দেই, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না? আল্লাহু আকবার। এ গোপালগঞ্জের বাবারা, এর যুবক বন্ধুরা, এর পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা ডাকি দিয়ে বলে দেই, ইন্নাল আবরার লাফি নাঈম। যারা নেক কাজ করবা, যারা ভালো কাজ করবা, যারা সৎ কাজ করবা, তারাই আমি আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবা। তাহলে গোপালগঞ্জের বাবারা, এরে যুবক বন্ধুরা, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহর কোরআন থেকে জানলামা, আল্লাহর কোরআন থেকে বুঝলামা, আমি আপনি যদি গো আল্লাহর জান্নাতে ঢুকতে চাই, আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে চাই, নেক আমল বিনে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ কাদেরকে জান্নাত দিবে,
আল্লাহ কোন পদ্ধতিতে জান্নাত দিবে? আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা যেদিন ময়দানে মাশর কায়েম করবে, কঠিন ময়দান কায়েম করবে, ও গোপালগঞ্জের মুসলমান ওই ময়দানে কিছু কিছু মানুষের আমল নামা ডান হাতে দিবে। ময়দানে মাশরটা কেমন, ময়দানে মাশরটা কেমন ভয়ঙ্কর! আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ময়দানে মাশরটা এমন ভয়ঙ্কর হবে, ময়দানে মাশরটা এমন ভয়াবহ হবে, রে গোপালগঞ্জের বাবারা ওই ময়দানে মাশরে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি জনম দুখিনী মাও পরিচয় দিবে না। দুনিয়াতে মায়ের থেকে আপন কেউ হয় না, মার থেকে বেশি ভালো কেউ বসে না। রে বাবারা ভাইরা, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, আপনি ডানে পেশাব করেছেন, মা আপনাকে বামে নিছে, আপনি বামে পেশাব করেছেন, জনম দুঃখিনী মা আমারে আপনার বুকে তুলে নিছে, ঠিক কি না? তাহলে একটা বার চিন্তা করেন, আল্লাহর কোরআন বলে দেয় ওই হাসরের ময়দানে মা বলবে, না না তুমি আমার সন্তান না, বন্ধু বন্ধুকে চিনবে না, পাড়া প্রতিবেশী কেউ কাউকে পরিচয় দেবে না, এমন কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের আমল নামা ডান হাতে দিবে। আল্লাহু আকবার। ফাআম্মামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবি। আল্লাহু আকবার। হাসরের ময়দানে, ময়দানে মাশরে কঠিন ময়দানে যারা ডান হাতে আমলনামা পাবে, রে গোপালগঞ্জের বাবারা, মুফাসসিরিন কেরাম লিখেছে, উম্মতের মুফাসসিরিন লিখেছে, আল্লাহর বান্দারা ডান হাতে আমলনামা লইয়া আল্লাহর জান্নাতের দিকে রওনা হবে। আল্লাহু আকবার। উম্মতের মুফাসসিরিন লিখছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং ময়দানে মাশরের মাঝে একটা রাস্তার ব্যবস্থা রেখেছে, সেটা হলো ফুলসিরাতের রাস্তা। এ গোপালগঞ্জের বাবারা, এই ফুলসিরাতের রাস্তাটা কেউ বিদ্যুৎ গতিতে পাড়ি দিবে, কেউ চোখের পলকে পাড়ি দিবে, কেউ বাতাসের নিয়ে পাড়ি দিবে, কেউ হেঁটে হেঁটে পাড়ি দিবে। কারণ কি জানেননি? যার নেক আমলের পাওয়ার যত বেশি, তার ফুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়ার পাওয়ার তত বেশি। দুনিয়াতে যে আল্লাহরে বেশি বেশি ডাকছে, দুনিয়াতে যে নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরছে, রে মুসলমান বাবারা, নেকের পাওয়ার যত বেশি হবে, ফুলসিরাতের রাস্তাটা পানি দেওয়ার পাওয়ার তত বেশি হবে। আল্লাহু আকবার। উম্মতের মুফাসসিরিন লিখছে আল্লাহর বান্দারা, এই ফুলসিরাতের কঠিন রাস্তাটা পাড়ি দেওয়ার পর আল্লাহর জান্নাতের গেইটের সামনে চলে যাবে। আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতের গেইটের সামনে গিয়ে দেখবে আল্লাহর জান্নাতের গেইটের মধ্যে তালা ঝুলানো। কি ঝুলানো? আরেকবার বলে উম্মতের মুফাসসিরিন লিখছে, ও গোপালগঞ্জের বাবারা ভাইরা, বলেন তো দেখি, তালা যদি ঝুলানো থাকে ভিতরে ঢোকা যাবে? ঢুকতে পারবে না? ঢোকা যাবে না? ঢুকতে পারবে? উম্মতের মুফাসসিরিন লিখছে আল্লাহ রাব্বুল আলামিন গায়বি ভাবে জান্নাতীদেরকে ডাক দিবে, আপনি জান্নাতে গেলে আপনাকে ডাক দিবে, আমি জান্নাতে গেলে মালিক আমাকেও ডাকবে, ডাক দিয়ে বলবে, ও জান্নাতবাসীরা লক্ষ্য করে দেখো, জান্নাতের গেইটের দুই পাশে দুইটা ঝর্ণা, প্রথম ঝর্ণা থেকে তোমরা পানি পান করো। উম্মতের মুফাসসিরিন লিখছে, কিতাবের মধ্যে আসছে, আল্লাহ পাকের বান্দারা জান্নাতি বান্দারা
প্রথম ঝর্ণা থেকে পানি পান করবে, পানি পান করার সাথে সাথেই হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, হাসি কাশি দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা দ্বিতীয় ঝর্ণা থেকে তোমরা উযু করো। কিতাবের মধ্যে আসছে দ্বিতীয় ঝর্ণা থেকে ওই জান্নাতীরা যখন উযু করবে, উযু করার সাথে সাথেই জান্নাতীদের চেহারা হাজার হাজার গুণ উজ্জ্বল হয়ে যাবে। বলেন না আরেকবার সুবহানাল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ 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 বলতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে। বাবা যেদিন পান পাখি উড়ে যাবে সেই সুযোগ আর পাবে? এই তো আপনার এলাকা থেকে যারা মরে গেছে, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের আর সেই সুযোগ? দ্বিতীয় ঝর্ণায় উযু করার পর চেহারা যখন উজ্জ্বল হয়ে যাবে, জান্নাতীরা এখনো লক্ষ্য করে দেখবে এখনো তালা ঝুলানো, কি করা যায়? সমস্ত জান্নাতীরা পরামর্শ করে চলে যাবে আমার আপনার আদি বাবা হযরতে আদম আলাইহিস সালামের কাছে। আল্লাহু আকবার। গিয়ে বলবে, ইয়া আবানা ইস্তাফতাহনাল জান্নাহ, ও আমাদের বাবা, ও আমাদের বাবা আদম, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয়। আদম পয়গম্বর সেদিন বলবে, না না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাও। গোপালগঞ্জের মুসলমান দিলের কান লাগায় শুনবেন, এবার জান্নাতীরা চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ পয়গম্বর বলবে, না না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। এবার চলে যাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, ইব্রাহিম নবীও বলবে, না না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাও। এবার চলে যাবে মুসা কালিমুল্লাহর কাছে, মুসা কালিমুল্লাহ বলবে, না না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাও। এবার চলে যাবে ঈসা রুহুল্লাহর কাছে, ঈসা রুহুল্লাহ বলবে, না না আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি একটা রাস্তা দেখাইতে পারি, একটা রাস্তা বলে দিতে পারি, তোমরা চলে যাও আখিরি নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরাবির কাছে। আল্লাহু আকবার। গোপালগঞ্জের বাবারা, আপনারা জান্নাতে গেলে, আমি জান্নাতে গেলে সেদিন আপনারাও নবীর কাছে যাবেন, আমিও নবীর কাছে যাব, কি দাগ দিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো বিশ্ব নবী, ও গো মায়ার নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয়, আমার আপনার নবী বিশ্ব নবী হযরতে বেলালকে বলবে, বেলাল চলো 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 জান্নাতের দিকে চলো। উম্মতের মুফাসসিরিন লিখছে, হযরতে বেলাল হাবশি আল্লাহর নবীর উটের লাগাম ধরিয়া যাইতে থাকবে, চলতে থাকবে, রে বাবারা ভাইরা, জান্নাতের গেটের সামনে যাওয়ার পর জান্নাতের দারোয়ানা রিজওয়ান ডেকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো বিশ্ব নবী, আপনি কখন আসবেন, আর জান্নাতের তালা খুলব, সেই অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী যদি জান্নাতে না যায়, অন্য নবীরা জান্নাতে যেতে পারবে না, আমার নবী বলে দেয়, মায়ার নবী বলে দেয়, আমার উম্মত যদি গো জান্নাতে না ঢুকে, অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে মুসলমান বাবারা ভাইরা একটা বার খেয়াল করেন, পৃথিবীর জমিনে আমরা কি সবার আগে আসছি না পড়ে? জুড়ে বলেন, জুড়ে বলেন,
সবার পরে আসছি, কিন্তু আল্লাহ পাকের জান্নাতে এই নবীর উম্মতের ঢুকবে সবার ঢুকবেন। কার কারণে? কার কারণে? নবীর কারণে। আমার আপনার শান আর মান বেশি, মর্যাদা বেশি, কিন্তু মুসলমান ভাই আজকে সেই নবীকে আমরা ভুলে গেছি, সেই নবী রেখে যাওয়ার দিনকে আমরা ভুলে গেছি। নবীকে তো এমন ভাবে ভালোবাসতে হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে এমন ভালোবাসতে হবে যে আপনার ছেলে মেয়ে ধন সম্পদ ইভেন আপনার জীবন থেকেও বেশি যদি না ভালোবাসতে পারেন, তাহলে আপনি কামিল মুমিন হতে পারবেন না, পরিপূর্ণ ইমানদার হতে পারবেন। আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে চাইতেছেন, আল্লাহ পাকের জান্নাতের বাসিন্দা হতে চাইতেছেন, আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে গেলে যেই জিনিসটা প্রয়োজন সেটাই হলো সাচ্চা খাঁটি একটা ইমান, খাঁটি একটা ইমান। যে ইমান ছিল সাহাবায়ে কেরামের, যে ইমান ছিল হযরত বেলালের, যে হযরত বেলালকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে, জীবন চলে যাবে, জীবন বের হয়ে যাইতেছে, উমাইয়া বলতেছে ইমান ছেড়ে দে বেলাল, করে মুক্ত করে দেবে। হযরত বেলালের জবান থেকে তখন বের হয়ে আসলো, উমাইয়া জীবন দিতে পারে, ইমান দিতে পারে, জীবন দিতে পারি, ইমান দিতে পারি না। তাহলে কোন কষ্টের মাধ্যমে এই দিন, এই ইসলাম, এই ধর্ম আমার আব্বার পর্যন্ত এসেছে? একটা বার আমরা খেয়াল করে দেখি, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা কার দরাই দাঁড়াইছে, ইমান ছাড়ে না। সেই মজবুত সাচ্চা খাঁটি ইমান যদি আমার আপনার হয়, তাহলেই সেই জান্নাতে ঢুকতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? ইমানটাকে মজবুত করতে রাজি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইমান যদি সাচ্চা করতে চান, খাঁটি করতে চান, শক্তিশালী করতে চান, সব বাদ দিয়া এক আল্লাহর উপরে ইমান আনতে হবে। জোরে বলেন ঠিক। এই জন্য আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে গেলে যে জিনিসটা কোরআন বলে সেটা হইল নেক আমল। সেটা কি ভাই? নেক আমল, ভালো আমল, ভালো কাজ। নেক আমলগুলি খুঁজে খুঁজে করতে হবে, নেক আমলগুলি খুঁজে খুঁজে ধরতে হবে। কিন্তু দেখা যায় দিন দিন নেক আমল থেকে আমরা দূরে সরে যাচ্ছি। নামাজ তো পড়তে ভালোই লাগে না, জোরে বলেন ঠিক কি না? মসজিদ থেকে আজান দিলে কোথায় ইমানদার? পাগলের মতো ছুটে মসজিদে যাবে, কিন্তু দেখা যায় মসজিদে আজান হয়ে গেল, এখনো পর্যন্ত মুসলমান দোকানে বসে রইল। জোরে বলেন। এই জন্য আসেন সে আল্লাহ পাকের জান্নাতে একটু ঢুকি। আল্লাহ পাক জান্নাতটা কিভাবে আমার আপনার জন্য বানাইছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, আ'আদাতু লি'ইবাদিয়া সলিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক এমন একটা জান্নাত আমার আপনার জন্য বানাইছে যে জান্নাত দুনিয়ার কোনো চোখে দেখে নাই, দুনিয়ার কোনো কানে শুনে নাই, দুনিয়ার কোনো অন্তর কখনো অনুভব করে নাই, এমন একটা জান্নাত আমার আপনার জন্য বানাইছে কে? আল্লাহ। শুধু একটু একটা কথা বলবো যে জান্নাতটা কেমন হবে, আল্লাহ পাক জান্নাতের নিয়ামতগুলো কেমন রাখছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাকের এক বান্দা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে ঢুকবে। কোথায়? জান্নাতে ঢুকার পর সে উপর দিকে তাকাবে, তখন দেখবে একটা পাখি উড়ে যায়। কি উড়ে যায়? পাকে খেয়াল করবেন যে আপনার শান মান মর্যাদা কত। আল্লাহ পাক যদি ইমান থাকে জান্নাতে ঢুকতে পারেন, আল্লাহ পাক আপনার মর্যাদাটা কত দিবে। উপর দিকে তাকাবে, কিতাবের মধ্যে লিখছে যে একটা পাখি যখন উড়া যাইতেছে সে পাখির দিকে তাকাবে, তাকায় মনে মনে চাইবে আমি যদি এই পাখির গোশত খেতে পারতাম। সুবহানাল্লাহ। আরেকবার বলেন না? আচ্ছা, কুতালিয়া পড়ার বাবারা ভাইয়েরা, মনে মনে চাইলে কি হয়? মনে মনে খাইলে কি হয়? আমি আপনাদের কুটালিয়া পাড়া কখনো শহরে যায় নাই, ওখানে তো অবশ্যই ফলের দোকান আছে তাই না? আপনার এই হিরন থেকে একজন বাবা বা ভাই বন্ধু যদি মনে মনে সেই আপনাদের উপজেলা শহরে মনে মনে ফল খাওয়ার জন্য যায়, তার পেট ভরবে?
মনে মনে সে গেল ফলের দোকানে, প্রথম খেলো আপেল, তারপরে খেলো কমলা, তারপরে খেলো বেদেনা, তারপরে আঙুর ফল। এইভাবে খাওয়ার পর সে মনে মনে চাইতেছে একটু মিষ্টি খাবো। মনে মনে মিষ্টি দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় মিষ্টিও খাইলো। এখন যখন হিরণে চলে আসবে, আসার মধ্যে মনে মনে চাইতেছে জিলাপিও খেয়ে আনি। জিলাপি চিনেন না? এ বাজান চিনেন তো? মনে মনে ভাবতেছি একটু জিলাপি খায় নে। জিলাপির দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় যদি মনে মনে জিলাপি খা, দোকানদার চাচা কি বুঝবে যে মনে মনে জিলাপি খাইতেছে? যদিও আপনাদের মতো জ্ঞানী গুণী চাচা হয়, যদি বুঝে ভাতিজা মনে মনে জিলাপি খাইতেছে, ওই চাচা যদি চালাক থাকে ডাক দিয়া বলে ভাতিজা মনে মনে জিলাপি খাইতেছ, পেট ভরে খাওয়া যাও, আমার কোনো ক্ষতি নাই, জুড়ে বলেন ঠিক কিনা? মনে মনে খাইলে হয়, চাইলে হয় না? একটাবার খেয়াল করেন, একটাবার বুঝার চেষ্টা করেন, আল্লাহ পাকের জান্নাতে ঢুকলে পাওয়ারটা কত হবে, শক্তিটা আল্লাহ পাক কত দিবে। সে পাকির দিকে তাকাইছে খাওয়ার জন্য, পাকির দিকে যখন তাকায় রইছে, সে তো আল্লাহ পাকের জান্নাতে ঢুকে গেছে। আল্লাহ পাক পাকির জবান খুলে দিবে, পাকির ডাক দিয়া বলবে, ইয়া ওলি আল্লাহ আচ্ছা কুলু নি, ও আল্লাহর ওলি আমারে খাইবা। সুবহানাল্লাহ বলতেন, আরেকবার বলবেন না? ডাক দিয়া বলে আল্লাহর ওলি আমারে খাইবা। আচ্ছা, দুনিয়াতে যত ক্ষমতাধর হোক, কোন পাখি কি বলছে যে আমারে খাইবা? হ্যাঁ, এই এলাকায় কোন পাখি কারো ইনভাইট করছে? আরো তো গুলি দিয়ে মাইরে খাওয়া লাগে, ধরে বলেন ঠিক কিনা? পাখি বলবে আমারে খাইবা, আল্লাহ পাক পাখির জবান খুলে দিবে, কারণ আল্লাহ পাক আপনার শান আর মান আর মর্যাদাতে বৃদ্ধি করছে। পাখি বলবে আমারে খাইবা, আল্লাহ পাকের সেই জান্নাতি বান্দা সেদিন বলবে কি বলবে? খেবো খাবো, এরকম আওয়াজ দেওয়ার প্রয়োজন নেই, শব্দ করতে দেরি হবে। কিতাবের মধ্যে আসছে সাথে সাথে পাখিটা একটা সাইড ভুনা একটা সাইড কাবাব হইয়া সেই জান্নাতি বান্দার সামনে চলে। তাহলে বাবা ভাই বন্ধু, সেই জান্নাতের নাজ নিয়ামত যদি ভোগ করতে চাই, চাইলেই হবে। আমি তো মনে করি এটা মনের রিমোট। কিসের রিমোট? মনের রিমোট। জান্নাতে আল্লাহ আপনাকে দিবে মনে যা চাইবে। রিমোটে টিপ দেওয়া লাগে দুনিয়াতে, আর মনে রিমোট টিপ দেওয়া লাগে বাবা? না, মনে যা চাইবে তা দিবে কে? তাহলে আমাদের যেই কাজটা করতে হবে সেই জান্নাতে ঢোকার জন্য, এক নম্বর হইলো নেক আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কারা 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 নারে তাকবীর। জান্নাতে আরেকটু আসবো, তার আগে দ্বিতীয় আয়াত থেকে আপনাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আল্লাহ বলে পাপিষ্ট যারা, গুনাগার যারা, নালায়েক যারা, জাহান্নামে যাইবা তারা কারা? যারা গুনাগার, পাপিষ্ট, নাফরমান, তারা যাবে কোথায়? জাহান্নাম। তাহলে মুসলমান বাবারা, ভাইরা, গোপালগঞ্জের বন্ধুরা, বলেন তো দেখি আমার আপনার জীবনে কম আর বেশি গুনাহ আছে কি না? সবাই বলেন আছে। আছে যে নবীজিও বলেছে, কুল্লু বানি আদম খাতাউন ও খায়রুল খাতাইন তাওয়াবুন। আল্লাহর নবীও বলে, বিশ্ব নবীও বলে, মায়ার নবীও বলে, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে তারা উত্তম, তারা শ্রেষ্ঠ, তারা ভালো, তারা আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে মাফ চাই। নবীজি অন্য হাদিসে বলে, আত্তাইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালা, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির নেই যার কোনো গুনাই নাই। আল্লাহু আকবার। এই জন্য গোপালগঞ্জের বাবারা, আরে যুবক বন্ধুরা, আরে পর্দার অন্তরালের মা বোনেরা,
আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা, ডাক দিয়ে বলে দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ইমানদার বান্দা বান্দীরা, যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলে, হে ইমানদার বান্দা বান্দীরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আমি আল্লাহর কাছে মাপ চাওয়া। কেমন তওবা করবা? তাওবাতান নসুহা, খালিস দিলে তওবা, আন্তরিক ভাবে তওবা, একনিষ্ঠ ভাবে তওবা করতে পারলে আমি আল্লাহ তোমাদের জীবনের গোনা মাফ করে দিব। এই জন্য গোপালগঞ্জের বাবারা, এর যুবক বন্ধুরা, যদি আমার আপনার জীবনে গুনাহ হয়ে থাকে, নাফরমানি হয়ে থাকে, টেনশনের কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেই, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, যারা নিজের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, অবিচার করেছ, ও বান্দা বান্দীরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। বান্দা তোমার গুনাহ জমিন থেকেও বেশি হতে পারে, বান্দা তোমার গুনাহ সমুদ্রের পানি থেকেও বেশি হতে পারে, আরে বান্দারা তোমাদের গুনাহ আমি আল্লাহর রহমতের চাইতে বেশি না। আল্লাহ গুনাহগারকে কেমন করে ক্ষমা করে, আল্লাহ গুনাহগারকে কোন পদ্ধতিতে ক্ষমা করে? আরে মুসলমান বাবারা ভাইরা, বনি ইসরায়েলের জামানায় এলাকায় দুর্ভিক্ষণ দেখা দিছে, এলাকার ফসলাদি নষ্ট হয়ে যাইতেছে, বনি ইসরায়েলের উম্মতরা মিলে মূসা নবীর কাছে চলে গেল। মূসা নবীকে ডেকে ডেকে বলে, ও মূসা নবী গো, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, একটু আরজি করেন না, আল্লাহ যেন দুর্ভিক্ষণ দূর করে দেয়, রহমতের বৃষ্টি দান করে দেয়। হযরতে মূসা কালিমুল্লাহ, একজন নয় দুইজন নয়, 1000 নয় 2000 নয়, 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা, একটু রহম করেন না, একটু দয়া করেন না, রহমতের বৃষ্টি দান করে দেন না। কিতাবের মধ্যে আসছে মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, গোপালগঞ্জের বাবারা ভাইরা, কিন্তু মূসা কালিমুল্লাহর দোয়া আল্লাহ কবুল করে না। মুরব্বি বাবারা যারা আছেন তারা হয়তো জানেন, বৃষ্টির জন্য লাগাতার তিন দিন দোয়া করতে হয়, ঠিক কি না? মূসা কালিমুল্লাহ আবার দ্বিতীয় দিন 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ একটু রহম করেন না, একটু দয়া করেন না, রহমতের বৃষ্টিটা দেন না। কিন্তু মুসলমান বাবারা দ্বিতীয় দিন আল্লাহই দোয়া কবুল করে না। এবার তৃতীয় দিন মূসা কালিমুল্লাহ আল্লাহর দিকে বলে, আল্লাহ ফসলাদি নষ্ট হয়, জীবন যাপন বড় কষ্ট হয়, রহমতের বৃষ্টিটা দেন না। আরে গোপালগঞ্জের বাবারা, তৃতীয় দিন আল্লাহ মূসাকে ডেকে ডেকে বলে, মূসা ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল হবে না, দোয়া গ্রহণ হবে না, যতক্ষণ না পর্যন্ত এই 70,000 মানুষের মধ্যে এমন একটা নাফরমান আছে, এমন একটা গুনাহগার আছে, এমন একটা পাপিষ্ট আছে, আমি আল্লাহর সাথে 40 বছর দড়িয়া নাফরমানি করতেছে, তাকে যদি না বের করে দাও।
তাই বলে মুসা রে দোয়া কবুল করব, রহমতের বৃষ্টি দেব, আগে ওই 40 বছরের গুনাহগারকে বের কইরা দাও, তারপরে দোয়া করো। মুসা কালিমুল্লাহ আল্লাহর ডেকে বলে আল্লাহ এই 70,000 মানুষের কর্ণ কোহরে এই বাণী আমি কেমন করে পৌঁছাব। আল্লাহ ডেকে বলে মুসা রে এলান করার দায়িত্ব তোমার, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। রে গোপালগঞ্জের বাবারা মুসা কালিমুল্লাহ এলান করে দেই, জানিয়ে দেই কে আসো গো এই 70,000 মানুষের মধ্যে, 40 বছর দড়িয়া আল্লাহর সাথে নাফরমানি কর, আল্লাহর সাথে গাদ্দারি কর, আল্লাহর সাথে দুশ্মনী কর, তুমি বের হয়ে যাও। তুমি যদি না বের হও আল্লাহ রহমতের বৃষ্টি দিবে না, আল্লাহ আমাদের দোয়া কবুল করবে না। রে গোপালগঞ্জের বাবারা মুসা কালিমুল্লাহ এই এলানটা করতে দেরি হয়, আমার আপনার আল্লাহ আমার আপনার মাওলা 70,000 মানুষের কর্ণ কহরে এই বাণী পৌঁছাইতে দেরি করে না। এক এক করে 70,000 মানুষে কর্ণ কহরে এই বাণী যখন পৌঁছে গেল, ওই যে 40 বছরের গুনাহগার, 40 বছরের নাফরমান, 40 বছরের পাপিষ্ট তার কর্ণ কহরেও পৌঁছা গেল, সে বুঝে ফেলেছে আল্লাহ আমারে ইশারা করেছে, আমারে টার্গেট পেয়েছে, আমি যদি না বের হই আল্লাহ রহমতের বৃষ্টি দিবে না। ওই 40 বছরের গুনাহগারটা, ওই 40 বছরের নাফরমানটা উম্মতের মুফাসসির বলে হাঁটিয়ে হাঁটিয়ে পা পা করে 70,000 মানুষ থেকে যখন বের হওয়ার চেষ্টা করতেছে, সামনে বাড়তেছে, আর মনে মনে চিন্তা করতেছে আমি যদি এখান থেকে বের হয়ে যাই 70,000 মানুষ আমাকে দেখে ফেলবে, না না এখান থেকে বের হওয়া যাবে না, যে আল্লাহ আমার 40 বছরের গুনাহটা ঢাইকা রাখছে, যে আল্লাহ আমার 40 বছরের নাফরমানিটা ঢাইকা রাখছে ওপেন করে নাই, সে আল্লাহর কাছে একবার বলে দেখি না। আল্লাহর বান্দাটা, আল্লাহর গোলামটা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া আল্লাহর ডেকে বলে আল্লাহ, ওগো আমার মাওলা আপনি হইলেন রহমানা, আপনি হইলেন রহিমা, আপনি হইলেন কারিমা, আপনি হইলেন খালেক, আপনি হইলেন মালিক, আপনি হইলেন গফফার। আয় আল্লাহ আমি না খানদান, আয় আল্লাহ আমি গুনাহগার, আয় আল্লাহ আমি পাপিষ্ট, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার নাই, আমার মতো নাফরমান নাই, আমার মতো পাপিষ্ট নাই, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন না। কিতাবের মধ্যে লেখছে আল্লাহর বান্দাটা চোখের পানি ছাড়িয়া আল্লাহর যখন ডাকতে থাকে, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া তওবা করতে থাকে, এবং তওবা যেই তওবাটা হলো তওবাতান নসুহা, খালিস দিল তওবা, আন্তরিক ভাবে তওবা, আল্লাহ আর কোনদিন করব না, আল্লাহর কোনদিন নাফরমানি করব না, মা বাবার কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, তাকাব্বুরি করব না, হিংসা করব না, গীবত করব না, তুগলকুরি করব না, আলেম ওলামারে কষ্ট দেব না, এভাবে চোখের পানি ছাড়িয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া আল্লাহর যখন ডাকতে থাকে, আমার আপনার আল্লাহর রহমতের দড়িয়াই দুষ খেলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানের তওবাটা কবুল করিয়া, গুনাহগারের তওবাটা কবুল করিয়া, আরে গোপালগঞ্জের বাবারা, আরে
কলিজার যুবক ভাইরা, আর কত গুনাহ করবা, আর কত ফেসবুক চালাইবা, আর কত বেগানা নারীর পিছনে ঘুরবা, কখন জানি পান পাকি চলে যাবে, সেই হিসাবটা কেন করো না? আপনার আমার মাঝে তো অনেকে ছিল আজকে অন্ধকার কবরে, জুড়ে বলেন ঠিক কিনা? তারা কোন অবস্থায় আছে আমরা কি জানি? আমরা জানি না। এই জন্য অন্ধকার কবরের কথা চিন্তা করতে হবে, মরুনের কথা চিন্তা করতে হবে। আল্লাহর বান্দাটা তওবা করে, আমার আপনার মাওলা, আমার আপনার আল্লাহ, বান্দার তওবা কবুল করিয়া মশাল দাঁড়ে রহমতের বৃষ্টি বর্ষণ করে দে। দূরে বলেন না, মশাল দাঁড়ে বৃষ্টি বর্ষণ হয়ে যায়। মুসা কালিমুল্লাহ আল্লাহর ডেকে বলে, আল্লাহ ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা, ওগো আমার ম্যানিবা, আপনার লীলা বুঝলাম না, আপনার খেলা বুঝলাম না। আপনি বলেছিলেন 40 বছরের গুনাহগার বের হইলে বৃষ্টি দিবে না, 40 বছরের নাফরমান বের হইলে বৃষ্টি দিবে না। ওগো আমার আল্লাহ, কেউ তো বের হইল না, আপনি বৃষ্টি দিয়া দিলে। আল্লাহ দেখে বলে, মুসা রে, ওই যে 40 বছরের গুনাহগারটা, ওই যে নাফরমানটা, ওই যে পাপিষ্টটা, আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ ওই 40 বছরের গুনাহ মাফ করিয়া, ওই বান্দা বান্দার তওবা কবুল করিয়া রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলা। আরেকবার বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসা কালিমুল্লাহ উম্মতকে মাফ করতে পারে, উম্মতকে ক্ষমা করতে পারে, সেই আল্লাহ, সেই আল্লাহ এখনো আছে কি? জুড়ে বলেন আছে কি না? সেই আল্লাহ যদি এখনো থেকে থাকে, আখিরি নবীর উম্মত, বিশ্ব নবীর উম্মত, মায়ার নবীর উম্মত, যে নবীর এত শান, এত মান, হাশরের কঠিন ময়দানে সমস্ত নবীরা তো বলবে নফসি নফসি, আমার আপনার নবী শুধু বলবে উম্মতি উম্মতি উম্মতি। সবাই নিজেকে নিয়ে টেনশনে থাকবে, নিজেকে নিয়ে পেরেশানি থাকবে, আমার নবী শুধু বলবে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উন্নতির কি হবে, আল্লাহ আমার উন্নতির কি হবে? কিন্তু মুসলমান বাবা ভাই বন্ধু, সেই উম্মত আজ নবীকে ভুলে যাচ্ছে, সেই উম্মত নবীকে অবহেলা করতেছে, সেই উম্মতের সামনে নবীর বিরুদ্ধে কথা বলে, উম্মত মাথা নিচু দিয়ে চলে আসে, এমন আছে কিনা? এ জুড়ে বলে আছে কিনা? নবীর বিরুদ্ধে কথা বলবে, আর যদি তুমি তার অ্যাকশন নিতে পারো না পারো, তাহলে তুমি নবীর সাচ্চা উম্মত হতে পারো না। জুড়ে বলেন ঠিক কিনা? যেই নবীর বিরুদ্ধে কথা বলবে তাকে চুমা দিয়ে পিটাতে হবে, জুড়ে বলেন ঠিক কিনা? হযরতে আবু বকরের থেকে নরম তো আর কেউ ছিল না। আবু বকরের সামনে নবীর বিরুদ্ধে কথা বলছে, আবু বকর মেনে নেয় না। তাহলে আবু বকর থেকে শিক্ষা, আবু বকর থেকে মেসেজ, নবীর উম্মত যতই নরম থাকো, যতই তুমি নরম হও না কেন, নবীর বিরুদ্ধে কথা বললে তুমি ঠিক থাকতে পারবে না। জুড়ে বলেন ঠিক কি না? এই জন্য মুসা কালিমুল্লাহর উম্মতে আল্লাহ যদি মাফ করে, আখিরি নবীর উম্মতে অবশ্যই মাফ করে দিবে। কিন্তু মুসলমান ভাই, তওবা তো করবেন এমন তওবা, খালিস ছিলে তওবা, আন্তরিক ভাবে তওবা, একনিষ্ঠ ভাবে তওবা, যে গুনার কাজ ছাড়ছি আর করব, গুনার কাজ যে ছাড়ছি আর কোনোদিন ধরব, এমন একটা তওবা। কিন্তু গুনার কাজ করলাম, আবার ছাড়লাম, আবার বললাম হবে? জুড়ে বলে, আমরা তো এমন ইমানদার হইছি যে যতক্ষণ বয়ান শুনি ততক্ষণ কাজে লাগে, বয়ান শেষ কাজে লাগা শেষ, যেই শেষ। আগেও যেমন ছিলাম, অল্প সময় আলোচনা শুনলাম, আলোচনার পরে আবার আগের মতো হয়ে গেলাম। জুড়ে বলেন ঠিক কি? এই জন্য হযরত এক আল্লাহর ওলির জবান থেকে ছোট্ট একটা ঘটনা শোনা, যে যেই সেই হওয়া যাবে না, যে এখন যেইগুলা কথা শুনছি এগুলির উপরে
কাজে লাগাতে হবে। আগেও যেমন ছিলেন এখনো যদি এমনই থাকে লাভ হবে। এক আল্লাহর ওলি বলে ইসমে আজম জানতো, কি জানতো? ইসমে আজম, যেটা যায় নাই, যিনি জিন হাজির করত এক হযরতের জবান থেকে শোনা। উনি যখন জিন হাজির করতো, তার এক মরিদ সেও চিন্তা করতেছে হুজুরে যেহেতু জিন হাজির করে আমিও জিন হাজির করাম, কি করাম ভাই? সেও জিন হাজির করবো। আচ্ছা, আল্লাহর ওলির যেই কাজ, মুরিদের কি সেই কাজ? জুরে বলে হ্যাঁ। আল্লাহর ওলি কি এমনি হইছে আল্লাহরে ডাকতে ডাকতে আল্লাহর গুলামি করতে করতে, ঠিক না? আল্লাহ ওয়ালা তাদেরকে বলা হয়, যেমন বলে রিক্সা ওয়ালা, বেবি ওয়ালা, ফেরি ওয়ালা, ট্যাক্সি ওয়ালা, সিএনজি ওয়ালা বলি কি বলি না? কেন বলি? সেই বস্তুর সাথে তাদের একটা সম্পর্ক হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যাদের সম্পর্ক হয়ে যায়, মহাব্বত হয়ে যায়, তাদেরকে আমরা বলি আল্লাহ ওয়ালা। জুড়ে বলেন ঠিক। এরকম এক আল্লাহর ওলির কাছে যখন সে মুড়িদে জানতে চায়, হুজুর আমার যদি এই দোয়াটা শিখাইতেন আমি একটু জিন হাজির করতাম, পিশাব তো মুরব্বি মানুষ, বাবা এটা তোমার কাজ না। দেখবেন আল্লাহর ওলি যারা, তারা খুব নরম সুরে কথা বলে, তাই না? মিষ্টি ভাষায় কথা বলে যে নামাজটা পড়বেন। হ্যাঁ, আল্লাহর ওলি যখন বলতেছে বাবা এটা তোমার কাজ না, মুড়িদ ছিল একটু তেরা তেরা, বুঝেননি গার তেরা, সব এলাকায় আছে আপনাদের এলাকায় না। এরা ডাইনে কইলে বামে যাইব, বামে কইলে পিছনে যাবে, উনি এর একটা কোনো ভালো কাজে পাইতেন না, এমন এক তেরা মার্কা মুরিদ আর কি। তা আল্লাহর উনি বাধ্য হইয়া দোয়াটা দারে দিছে শিখায়া, কি দিছে ভাই? বাজার দোয়া যখন শিখায়া দিছে, সে তো মনের আনন্দে মনের খুশিতে বাড়িতে দৌড়াইয়া গিয়া দরজা বন্ধ কইরা দোয়াটা টপ টপ করে পড়ে লাইছে অন্ধকারের মধ্যে। তো দোয়াটা তো পড়তে দেরি হইছে, জিন হাজির হইতে দেরি হয় নাই। জিন দেখছেন নি? আমরাও দেখি নাই, শুনছি। তো এই কিতাব উনি বলতেছে হযরত যে জিন যখন হাজির হইছে এমন বড় বড় চোখ, কেমন শিঙ্গা লাগানো, অলুম্বদের মতো ভয়ঙ্কর দেখা যায়। আয়েশা একটা ধমক দিছে, এই কন্ডাক্টর কোন কাজে ডাকছো? কোন কাজে ডাকছো? পিশাব তো মাঝে মাঝে ডাকে, দরকারে ডাকে। আমরা আল্লাহওয়ালার দরবারে যাই একটু পানি পড়ার জন্য, জুড়ে বলেন ঠিক কিনা? যায় না, যায় না, যায় না, একটু তাবিজের জন্য যায়। হুজুর মাথা একটু দোয়া করে দেন, হুজুর ছেলেটা কথা শুনে না, মেয়েটা উল্টা পাল্টা করতেছে, বাড়ি ইউনিটের কাজটা ঠিক না, জুড়ে বলেন ঠিক কিনা? বিপদে পড়লে আল্লাহওয়ালাদের কাছে যায় আর কি। এখন জিন আয়েশা যখন ধমক দিছে, কোন কাজে ডাকছো, কাজ দাও, এই ধমক দেওয়ার পরে জিন দেখেই তো তার কামসারা, কি ভাই? জিন দেখেই ভয় পেয়ে গেছে, থরথরায় কাঁপতেছে, জবাব দেওয়ার কথা বের হইতেছে না, ভয়ে কাঁপতেছে। এমন সময় ভূতি কইরা পিছনের দরজাটা খুলে এক দরে আল্লাহর ওলির দরবারে, কার দরবারে? আল্লাহর ওলির দরবারে গিয়া কয়, আল্লাহর ওলির দরবার যখন গিয়া, হুজুর ভুল হয়ে গেছে, মাফ কইরা দে, দোয়া তো করছি, জিন হাজির হয়ে গেছে। জিনু আল্লাহর ওলির দরবারে গেছে গিয়া কয়, পিশাব আপনার মুরিদে কোন কাজে ডাকছে, কাজটা দিবার কোন? হ্যাঁ, সে তো কাজে ডাকে না, এমনি ডাকছে। এখন জিনে কইতেছে যে পিশাবে কইতেছে না, আপনি কাজ দেন, কাজ যদি না দেন তাহলে খবর আছে। পিশাবে তো সবসময় কাজ থাকে না, জোরে বলেন ঠিক কি না? কাজ থাকে নি, সবসময় তো থাকে না। কি কাজ দিবে, কি কাজ দিবে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে তার বাড়ির সামনে দিয়ে একটা কুকুর যাইতাছে, কি যাইতাছে? চিনি নি, এলাকা আসেনি। কুকুর যখন যাইতাছে, এবার পিশাব বলতে তোমার কাজ আছে, কি কাজ? কুকুরের লেজটা সোজা করে দাও, কি করে দাও? কুকুরের লেজটা সোজা করে দাও। গোপালগঞ্জের বাবারা ভাইয়েরা, ও যুবক বন্ধুরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, জিনে তো মনে করতেছে হালকা একটা কাজ, এটা কোনো কঠিন কাজ হইল? হযরত বলতেছে যে কুকুরের লেজে ধইরা টান দে, টাইনে টাইনে শেষ মাথা গিয়া সোজা করে আবার ছাইরা দে, সাথে সাথে আবার টানে, আবার ছাইরা দে, আবার টানে, আবার ছাইরা দে, অবস্থা তো আগেরটাই হয়ে যায়। জিন পড়ছে বিপদে, কি করা যায়? অবশেষে এরকম যে বাস আছে না, বাস, বাসের চুঙ্গা একটা দিয়ে দিছে ভিতরে ঢুকায়, এবার কই যাবে, এবার তো সুদা হয়ে আসতে আর
কিন্তু মুসলমান বাবারা ভাইরা, হযরত বলে কিছু সময় পরে যখন এই বাসে চুঙ্গা টান দিছে, যে এখন আমি আপনি যতই বয়ান শুনলাম, যদি যেই সেই থাকি, আগেই যেমন ছিলাম এখনো তেমন রইলাম, লাভ আছে? লাভ হবে? লাভ হবে না। এই জন্য দুইটা জিনিস আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম। এক নম্বর হইল ইন্নাল আবাগার লাফি নাঈম, নেক আমল। এক নম্বর নেক আমল, নেক আমল, নেক আমল, নেক আমলগুলি খুঁজে খুঁজে করতে হবে। নেক আমলের মহাব্বত অন্তরে ঢুকাইতে হবে, নেক আমলের ভালোবাসা অন্তরে ফিট করতে হবে। সাহাবায়ে কেরাম নেকের পাগল ছিলেন, কিসের পাগল? নেকের পাগল। কিন্তু আমরা এখন নেক থেকে যত দূরে থাকতে পারে, দূরে বলেন ঠিক। এই জন্য মুসলমান বাবা আপনাদের কিনে আরেকটু জান্নাতে যাবো বলতেছিলাম, যে আল্লাহ পাক যে জান্নাত বানাইছিল সেই জান্নাতে সর্বশেষ যে ব্যক্তিটা ঢুকবে, যে ব্যক্তিটা ঢুকবে তার শান আর মান কত থাকবে? একজন 80 বছরে কাটটা কাফের যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হয়, আল্লাহ তারে মাফ করে কি করে না? জুড়ে বলেন ক্ষমা করে কি করে না? ক্ষমা করে বাবা ভাই বন্ধু। একটা 80 বছরের কাটটা কাফের যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার ছায়া তলে চলে আসে, সাথে সাথে আল্লাহ তারে মাফ কইরা, তাহলে আবার আপনার নেক আমল তো নিজে করব, অপর ভাইকে নেকের দাওয়াতও দেব। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন আহলে আওলাদ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গেছেন, তাবলীগের আমির হয়ে গেছেন, আপনার বাসায় নামাজ নাই, আপনার মেয়ে পর্দায় নাই, আপনার ছেলে ইসলামের ভিতরে নাই, লাভ আছে? লাভ নাই। আল্লাহ বলতেছে নিজেও বাঁচো, পরিবারকে বাঁচাও, তুমি একা বাঁচবা, তুমি একা জান্নাতে ঢুকবা, এই চিন্তা ফিকির করবা, এটা আল্লাহ চায় না। আল্লাহ চায় গোলাম তুমিও বাঁচো, আহালদেরকে বাঁচাও, তুমিও বাঁচো, পরিবারকে বাঁচাও। তাহলে আরেকটা দায়িত্ব নেক আমলের, যে নেক আমল নিজে করব, অপরকে নেকের দাওয়াত, জুড়ে বলেন অপরকে নেকের দাওয়াত দিব। নিজে নামাজে যাইতেছি, মসজিদে যাইতেছি, আমার ভাইকেও বলি ভাই চলেন না নামাজটা পড়ে আসি, ঠিক না? বাল্লিগু আননি ওয়ালাও আয়া, নবীজির পক্ষ থেকে একটি বাক্য পৌঁছে দাও, সেটা আপনারও দায়িত্ব আমারও দায়িত্ব। শুধু মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার মুফতি সাহেব, মাদ্রাসার নায়েব সাহেব, এরকম আলোচকদের দায়িত্ব একা না, জুড়ে বলেন ঠিক কিনা? রাজি আছি দায়িত্বটা নিতে আজকে থেকে ইনশাল্লাহ? এই রাজি আছি ইনশাল্লাহ? যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারকে এই বলেন পরিবারকে বাঁচাবো, আমি নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত, আমার ছেলে পড়ে না হবে না, ঠিক আছে না? আমি নামাজে যাব, আমার ছেলেকেও নামাজে নিব, আমি জিকিরে বসবো, ছেলেকেও জিকিরে বসাবো, আমার মেয়েকে পর্দার মধ্যে রাখবো, ঠিক আছে না? আগে আমার ঘরটা ইসলাম দ্বারা সাজায়, ঘরের ভিতরে ইসলাম ঢুকায়, তাহলে শান্তি পাবেন, তাহলে নেক আমলের মজা পাইবেন, নেক আমল করতে ভালো লাগবে, মুয়াজ্জিন আপনারে ডাকবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনার চিন্তা থাকবে কখন আল্লাহ পাকের কুদরতি পাই সিজদা দেবে, কখন আল্লাহ পাকের ঘরে ঢুকব, কখন আল্লাহ পাককে আল্লাহ আল্লাহ বলে ডাকবো। আর যদি নেক আমলের মজা না থাকে, নেক আমলের দরদ না থাকে, তাহলে আর সেখানে ঢুকতে মনে চাইবে না। তাহলে আল্লাহ পাক সর্বশেষ যে ব্যক্তিটা আল্লাহ পাকের জাহান্নাম থেকে জান্নাতে ঢুকবে, জান্নাত যে কত বড় বানাইছে, জান্নাতে কি কি নাজ নিয়ামত এক একটা করে বর্ণ আছে, দীর্ঘ সময়ের ব্যাপার। শুধু আমি এটা বলি আপনাদের কাছ থেকে বিদায় নেব,
আল্লাহ পাক যে জান্নাতে সর্বশেষ যে ঢুকবে তার শান আর মান আর মর্যাদাটা কত হবে, বুখারী শরীফের বর্ণনায়। যদি এটা আমরা বুঝতে পারি, বাস মাশাআল্লাহ, জান্নাত সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বলবে, জিবরাইল, জিবরাইল কে ছিলেন জানেন তো নাকি? জিবরাইল কে ছিলেন? জিবরাইল কে? সবাই বলেন আল্লাহ পাকের ফেরেশতা, অনেকেই জানে না আল্লাহ কি ভাইবি। জিবরাইল আল্লাহ পাকের ফেরেশতা, কয়জন ফেরেশতা বড়? কয়জন? চারজন, একজন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আরেকজন হযরতে মিকাইল আলাইহিস সালাম, আরেকজন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, আরেকজনের নামটা কি? হযরতে আজরাইল আলাইহিস সালাম, তাই না? তারে সবাই সবাই কমর বেশি চিনে, সে সবাইকে থামা দিবে, সবাইকে ধরবে, একদিন না একদিন সবাইকে থাপ দিয়ে নিয়ে যাবে। সে হলো আজরাইল। আজরাইল যে নিয়ে যাবে কবরে, যে ঢুকবে সামানা নিছে, চিন্তা করছে যে কবরে কি নিয়ে যাইতেছে। তিন দিনের জন্য তাবলিগে বের হয়, এলাকায় তাবলিগ আছে তো নাকি? আছে তো মুরব্বীরা, তিন দিনের জন্য তাবলিগে যায়, কয়দিন? তিন দিনের জন্য তাবলিগে যাইতেছে। তিন দিনের তাবলিগ যাওয়ার আগে সামানা তৈরি হয়, জোরে বলেন ঠিক কিনা? এই তৈরি হয় না, আরো আগে টাকা জমা দিত, এটা কি বলে? উসুল। হ্যাঁ, তিন দিনের জন্য যাইতেছেন সফরে, আবার ফিরে আসার সুযোগ আছে, ফিরেও আসবেন, তার আগে উসুল দিতেছেন, বেডিং, তাকে বেডিং করতে বলে সেটাও মসজিদে জমা দিতেছেন, আর অনন্তকালের এক সফর, যেই সফরের শুরু আছে শেষ নাই, যেখানে যাবেন আর ফিরে আসবেন না, তার চিন্তার একটা বারো করলেন না, একটা বারো মাথায় ঢুকাইলেন না, জোরে বলেন ঠিক কি না? সেই চিন্তা ফিকির আমার আপনার ভিতরেই নাই, সেই চিন্তা ফিকির আমার আপনার ভিতরে ঢুকেই না, যে আমি যে অনন্তকালের এক সফরে রওনা হব, সেই সফরের প্রথম গাঁটির নাম হলো কবর। নাম কি? কবর, কবর। সেই কবরে কয়টা প্রশ্ন করবে? বাজানরা সবাই জানেন তো নাকি? বাংলায় না আরবি? আরবিতে, অনেকেই তো ওরা আরবি জানে না। আল্লাহ পাক সবার ওটু করে দিবে, কি করবে? ওটু জবান ওটু হয়ে যাবে। প্রথম প্রশ্ন হবে রবের পরিচয়, রব কে? রব কে? আল্লাহ। দুনিয়াতে রবের সাথে যাদের সম্পর্ক থাকবে না, রবকে যারা ভালোবাসবে না, রবকে যারা মহাব্বত করবে না, রবের কথা অনুযায়ী যারা চলবে না, তারা সেদিন রবের পরিচয় দিতে পারবে না। বলে মার রব্বুকা, রবকে বলো, আপনাকে বলবে, আমাকে বলবে, সবাইকে এক এক করে বলবে, রবকে বলো। সহজ প্রশ্ন মনে হইতে পারে, কিন্তু এত সহজ না। দুনিয়ার হায়াতের জিন্দগিটা যার রবের সাথে পরিচয় নাই, রবের সাথে সম্পর্ক নাই, রবের হুকুম যে পালন করে নাই, সেদিন সে রবকে চিনতে পারবে না, সেদিন সে রবের পরিচয় দিতে পারবে না। আর যে দুনিয়াতে রবকে চিনছে, প্রতিদিন পাঁচ ওয়াক্ত রবের কুদরতি পায়ে সিজদায় পড়ছে, সেদিন তারা রবের পরিচয় দিতে পারবে। যারা রবের কুদরতি পায়ে সিজদা দিছে, রবের কুদরতি পায়ে সিজদায় পড়ে রইছে, আরে নামাজ তো এমন এক দামি, নামাজ নামাজ নামাজ, ইবাদতের মধ্যে প্রথম ইবাদতে গুরুত্বপূর্ণ ইবাদতই হইল নামাজ। আমাদেরকে খুঁজে খুঁজে ইবাদতগুলি করতে হবে। আমি তো বললাম জান্নাতে ঢুকবেন নেক আমল লাগবে, নেক আমলের তালিকাগুলো আগে করেন, যে আমি কোন কোন নেক আমলগুলি করতেছি, কোন কোন নেক আমলগুলি করব, কোন কোন নেক আমলগুলি আমার আখিরাতের পাতিও হবে। এক নম্বরে রবের পরিচয়, দুই নম্বরে দ্বীনুল ইসলাম, ধর্ম কি? যারা ইসলাম ধর্ম মানছে তারা তো দিতে পারবে, জোরে বলেন ঠিক কিনা? আর যারা ইসলাম মানে নাই, হ্যাঁ, ইসলামকে তাদের জীবন বিধান মানায় নাই, তারা কি পারবে? তারা পারবে না। তিন নম্বরে নবীকে দেখাবে, মাহাদার রাজুল আল্লাযী বুয়াইতা ফীকুম, চিনো কে? চিনো? আপনাকে বলবে, আমাকেও বলে চিনো? যারা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাআই ফিল জান্নাহ,
যারা নবীকে মহব্বত করছে, নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরছে, তারা সেদিন নবীর পরিচয় দিতে পারবে। তাহলে এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে চাই, নেক আমলের প্রয়োজন আছে কিনা, জুড়ে বলেন আছে কিনা, নেক আমলের প্রয়োজন আছে। তাহলে সর্বশেষ যে জান্নাতে যাবে জাহান্নাম থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালামকে বলে, জিব্রাইল যাও 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 জাহান্নামে যাও, গিয়ে দেখো আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকছে এমন কোন ইমানদার খুঁজে পাও কিনা, এমন কোন ইমানদার খুঁজে পাও কিনা, এমন কোন গোলাম খুঁজে পাও কিনা। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জাহান্নামে যাবে, গিয়ে খুঁজবে, খুঁজতে খুঁজতে একজনকে পাইবে যার ঈমান আছে একেবারে দুর্বল, ঈমান আছে দুর্বল, বলতিস না, যেমন বলতিস না থাকলে এই লাইট গুলো এরকম চকচক জ্বলতো, নিব 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 নিব। জিব্রাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ একজনকে তো পাইছি যার ঈমান আছে পাওয়ার নাই, ঈমান আছে পাওয়ার নাই, ঈমান আছে শক্তি নাই। আল্লাহ পাক বলবেন এই ঈমানের বদলতে, এই ঈমানতে ঈমানের খাতিরে আমার এই গোলাম রে জাহান্নাম থেকে বের কইরা জাহান্নামের পাশে রাইখা দাও। মুসলমান বাবারা ভাইরা, আজকে জাহান্নাম সম্পর্কে বলবো না, হালকা একটু ধারণা দিয়ে যায়। ও গোপালগঞ্জের বাবারা, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই জাহান্নামী বান্দারে জাহান্নাম থেকে বের কইরা জাহান্নামের পাশে যখন রাখবে, জাহান্নামের পাশে রাখার কারণে, জাহান্নামের আগুনের উত্তপ্ততার কারণে, জাহান্নামের আগুনের ভয়াবহতার কারণে, জাহান্নামের আগুনের তাপে ওই আল্লাহর বান্দার শরীরের চামড়াগুলি খসে খসে পড়বে, শরীরের গুস্তগুলি খসে খসে পড়তে থাকবে। তাহলে একবার মুসলমান বাবা, মুসলমান ভাই চিন্তা করেন, জাহান্নামের বাহিরে থাকার পর, ভিতরে না বাহিরে থাকার পর যদি জাহান্নামের আগুনের তাপে আপনার শরীরের চামড়া খসে যায়, আপনার শরীরের গুস্ত খসে খসে পড়ে, তাহলে জাহান্নামের ভিতরে থাকলে আমার আপনার অবস্থাটা কেমন হবে? একবার নিজেকে নিজে চিন্তা করেন, নিজে 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 ফিকির করেন, যখন বান্দার শরীরের চামড়া খসে যাবে, বস্তু খসে যাবে, কিতাবের মধ্যে লিখছে ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ওগো আমার মাওলা, ওগো আমার মালিক, ওগো আমার মনিব, দয়া কইরা, মায়া কইরা, ভালোবাসা মহাব্বত কইরা জাহান্নাম থেকে যেহেতু বের করছো, আল্লাহ গো আমার এমন একটা জায়গায় রাখো, এমন একটা স্থানে রাখো যেখানে জাহান্নামের আগুন আমার স্পর্শ করে না, যেখানে জাহান্নামের আগুন আমার স্পর্শ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, গোলাম আমার কাছে কি আরো কিছু চাইবা, আরো কিছু চাইবা? আল্লাহ পাক জানে গোলাম একবার চাইলে আরেকবার, জুড়ে বলেন জুড়ে বলেন, একবার চাইলে আরেকবার চাইবে, একবার ভুল করলে আরেকবার করবে। এই জন্য আল্লাহ পাক বলে, কিছু আরো কিছু চাইবা? গোলাম বলে, আল্লাহ আমি আর কিছু চাইব না, আর কিছু আর কিছু চাইব না, আল্লাহ তুমি আমারে ভালো একটা জায়গায় রাখো, ভালো একটা স্থানে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল আমার এই গোলাম রে আমার এই বান্দা রে ভালো একটা জায়গায় রাখা দাও। আল্লাহ মুসলমান বড় ভাইরা খেয়াল করে শুনবেন, একটু বুঝার নিয়তে শুনবেন, নিজে জানার জন্য শুনবেন, আল্লাহর গোলামরা যখন ভালো একটা জায়গায় রাখছে, দিন যাচ্ছে সময় যাইতেছে, আর আল্লাহর বান্দার মনে মনে চিন্তা ঢুকতেছে, হায় রে আমি তো নাফরমান, আমি তো গুনাহগার, আমি তো পাপিষ্ট, আমি তো নাফরমান, এই জন্য আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে পারতেছি না, কিন্তু আল্লাহ পাকের জান্নাতটা কেমন এইটা তো কমস্কম দেখতে পারি, সুবহানাল্লাহ। ওইদিকে আল্লাহর কাছে কি বলছে, আরো কিছু চাইবো? জুড়ে বলেন চাবে না, কিছু চাইব না। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ ডাক দিছে, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ কই, এই গোলাম তুই না বলছ,
আমার কাছে আর চাইবি না, আমার আর ডাকবি না, কেন ডাকো, কি চাও? গোলাম বলবে আল্লাহ, ও আল্লাহ, জানি আমি নাফরমান, জানি আমি নাকান্দান, জানি আমি গুনাহগার, জানি আমি পাপিষ্ট, আল্লাহ গো তোমার জান্নাত তো আমি চাইতে পারি না, তোমার জান্নাত আমি চাই না, আল্লাহ তোমার জান্নাতের গেটটা আমার একটু দেখাও না, সুবহানাল্লাহ। আরেকবার বলেন না, আল্লাহ তোমার জান্নাতের গেটটা একটু দেখাও। আল্লাহ কইবে তুমি না কইছো যে আমার কাছে আর চাইতে না, আমরা চাইব না, আবার কি চাও? আল্লাহ পাকের বান্দা বলবে আল্লাহ আমি আল্লাহ আমি আর চাইতাম না, আমি আর চাইতাম না, আর দরকার নাই, আর দরকার নাই। মুসলমান বাবারা ভাইরা, আল্লাহর গোলামকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও 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 আমার এই বান্দারে জান্নাতের গেটের সামনে রেখা রেখা। বলেন না সুবহানাল্লাহ, জান্নাতের গেটের সামনে যখন রাখবে, জান্নাতের গেটের সামনে রাখার পর তো এখন ঘটনা ঘটা যাবে। আগে তো আর জান্নাত দেখছে না, দেখছেনি? আগে জান্নাত দেখে নাই, জান্নাতের সুন্দর সুন্দর ফল ফলাদি দেখে নাই, জান্নাতের সুন্দরী সুন্দরী রমণীগুলি দেখে নাই, জান্নাতের এরকম ভাবে নহর গুলো দেখে নাই, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, এইগুলো তো আগে দেখে নাই, জুড়ে বলেন ঠিক কিনা। এখন জান্নাতের গেটের সামনে যখন রাখছে, চকচক ঝকঝক যখন করতেছে, আমি দিনাজপুর হিলি বর্ডারে প্রোগ্রামে গিয়েছিলাম, যাওয়ার পথে ইন্ডিয়ার পাশে, সেই ইন্ডিয়ার কাঁটাতারের পাশে যে লাল বাতিগুলো মনে হইতেছিল একেবারে কাছে, আমাকে ড্রাইভার বলছে মিনিমাম 2-3 কিলোমিটার দূরে হবে। এরকম আল্লাহ পাকের বান্দা জান্নাতের নাজ নিয়ামতগুলি দেখতেছে, জান্নাতের ফল ও ফলাদি দেখতেছে, জান্নাতের নহরগুলো দেখতেছে, এখন কি আর মেনে নেওয়া যায়?